গাইজ, এখন বাজে অ্যারাউন্ড 11, তো আমরা মোটামুটি সব রেডি হয়ে গেছি। আজকে ডে থ্রি, আমাদের আজকে কলকাতা ব্যাক করতে হবে। যদি একটুও মনে নেই কলকাতায় ব্যাক করার, স্টিল আমাদের যেতেই হবে, কারণ উই মানে এরকম অফিস ডেজে এমনিতেই এসছি। তো আমাদের মোটা প্যাকিং সব রেডি, টোটাল সব খাওয়া দাওয়া সব কিছু মিলে ছটা আছে নাও অলসো, সেই ছটা নিয়ে এসেছি, ছটা নিয়েই যাচ্ছি মোটামুটি। আর টুকটাক শপিং হয়েছে, সেগুলো আছে। আর এই যে বেডের এই অবস্থা, আর এই যে রুম, ইজ আওয়ার রুম অ্যান্ড দিস ইজ আ গাই। তো বেশি আমাদের সময় সত্যিই নেই, আমাদের এবার কলকাতার জন্য রওনা দিতে হবে। আর কলকাতার জন্য রওনা দিতে আমরা জাস্ট স্টার্ট করবো, আর মোটামুটি অ্যারাউন্ড 15 মিনিটসের মধ্যেই তোমরা এই যে দেখতে পাবে লরি, ওইখানে আর একটা যে রুম আছে ওই রুমেও ওরাও রেডি সব, ওদেরও ড্রেস এই রুমেও সবাই রেডি হয়ে গেছে, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, লাগেজও সব ঠিক আছে। তো এক্ষুনি আমরা স্টার্ট করব, ঘোরা হলো, যদিও একদম যাওয়ার আমাদের মুড নেই, মন নেই, কিন্তু যেতেই হবে। আমার আমার ভাসু ঠাকুর আমাকে একটা ফ্যানটা দিচ্ছে আমাকে, আর কোল্ড ড্রিঙ্কস বলছে যে এইটুকু কি করবো তাই ঢুকিয়ে রাখতে বলছে। আর বেশি কথা বলতে পারছি না, ফালতু আর ওখান কোনো সময় নেই, কারণ লাস্ট একবার রুমটা চেক করতে হবে, কারণ আমার হাজবেন্ড কোনটা ফেলে দেবে, তো তাই জন্য মানে কোনটা ছেড়ে চলে যাব, তাই লাস্ট টাইম একবার দেখতে হবে, কারণ প্যাকিং আমাকেই করতে হয়, অফকোর্স আমাকেই করতে হয়। তো ঠিক আছে গাইস, টাটা। Digha right now, chalo let's go dada, let's go home, we have office, he has work, betting, bitcoin, girls are waiting for him tonight dinner. What's up, tale samne ekta jao na ma, ei mamuni ro samne dao na, tale ektu dhare boshi de na, bro is driving, onek bochor por to driving chorche ami basically jaji motamoti beroder samoy dekhalam, ekhon baje kota, it's almost 12:18, to koto kilometer eschi ekhon motamoti 30-40 kilometers এসছি এখনো, প্রায় 170-180 বাকি, 170-180 নন্দকুমার এখান থেকে আরও ধরে রাখুন 50 কিলোমিটার, না না বেশি, 60-65 নন্দ কিলোমিটার, ও হ্যাঁ হ্যাঁ, তাহলে মোটামুটি 60 বাকি আছে। এই রাস্তাটা নতুন করেছে, আসার দিন দেখেছিলাম, অসাধারণ রাস্তাটা করেছে কিন্তু, মানে গাড়ি চালিয়ে অ্যান্ড চড়ে খুব মজা। বাট হচ্ছে আফটার মেনি ইয়ার্স আমি নিজের পেছনে বসে আছি, ঘুমিয়েই পড়েছে। কোন জায়গাটা বলতো, কালকে কোন জায়গা আমি দেখাচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িটাও দেখা যায়, মানে দেখ মামির অবস্থা, বললাম না রাস্তা দেখা যায় একদম মেন রোডে, মানে এত পেছনে কি আছে, এটা তুই মারছিলি, সেটা সরি 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 আমরাই মারছি, অনেক অ্যাকচুয়ালি টোটাকে কোনটাই পাবলিক স্কুল, কোনটাই মোড়ের মাথা, এটা বোধহয় অ্যাকচুয়ালি হ্যাঁ এটাই কোনটাই বাস স্ট্যান্ড নাকি, কোনটাই এই তো কোনটাই বাস স্ট্যান্ড, ফেমাস বাস স্ট্যান্ড, মানে বেসিক্যালি এটা একটা বড় জাংশন এখানকার। সো মোটামুটি এখনো বাড়ি যেতে 3 ঘন্টা, আগে কোলাঘাট পৌঁছাবো, লাঞ্চ করবো, লাঞ্চ টাঞ্চ করে উইল হেড ব্যাক টু আওয়ার হোম, সবার কাজ শুরু ফ্রম টুমরো অনওয়ার্ডস, অ্যাগেন অফিস অ্যান্ড ইয়েস ব্যাক টু নর্মাল লাইফ অ্যান্ড দ্যাট বোরিং ওল্ড ডেজ। হ্যাঁ গুড টাইমস তো শেষ হতেই যাবে নাকি, নাহলে আবার গুড টাইমের মানেটা, হ্যাঁ গুড টাইম মানেটাই তো থাকবে না, না
Hello everybody. এখন বাজে হচ্ছে 4:46 PM. Just বাড়িতে ঢুকলাম. Feeling very tired. Actually, ঢোকার মুখে এয়ারপোর্টের ওখানে যারা আর কি হাইওয়েতে ট্রাভেল করে তারা জানবে দক্ষিণেশ্বর দিয়ে এখন ঢুকি আমি, থাকি হচ্ছে নর্থ ক্যালকাটায়। তো দক্ষিণেশ্বর দিয়ে আমরা এয়ারপোর্ট হয়ে আসতে বেশি প্রেফার করি। তো এয়ারপোর্টের মুখটাতে কিছু একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট বা কিছু একটা সামথিং হ্যাপেন, যার জন্য মানে গুগল ম্যাপে মোটামুটি ওভার 1 কিলোমিটার আমাকে রেড দেখাচ্ছিলো। তাই জন্য উই হ্যাড টু মেক আ ইউ টার্ন অ্যান্ড লাস্টে টালা হয়ে বিটি রোড ধরে সিটি হয়ে আসতে হলো। তো সেই ক্ষেত্রে আমাদের আরও মোটামুটি আধ ঘন্টা কি 1 ঘন্টা এক্সট্রা লেগে গেল। সো এক্সট্রিমলি টায়ার্ড হয়ে গেছি। জাস্ট ফ্রেশন আপ হয়ে জামাটা চেঞ্জ করলাম, করে একটু শোবো, শুয়ে উই উইল গেট আপ অ্যাট অ্যারাউন্ড 6:37, তারপর আই উইল টক টু ইউ গাইজ। টিল দেন বাই বাই। ইফ ইউ লাইক দ্য ভিডিও, ইফ ইউ লাইক দ্য সিরিজ অফ দীঘা ট্রিপ, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। থ্যাংক ইউ।